সাধারণত আমাদের হোটেল বা রেস্টুরেন্টের খাবারগুলোই বেশি প্রভাবিত করে মনকে, বিশেষ করে তো বাচ্চাদেরকে। তবে সবসময় তো বাইরের খাওয়া উচিত নয়, কারণ খুব একটা হাইজিন মেনটেন করে সেই খাবারগুলো তৈরি হয় না, বিশেষ করে এই পুজোর সময়গুলোতে। তো তার জন্যই আমি আজকে ছোটোখাটো পার্টির অনুযায়ী কিছু খাবার বানিয়েছি। আচ্ছা, আজকে আমি বানাতে গেছিলাম সুইটকর্ন এগ ফ্রাইড রাইস, আর তার সাথে সুইটকর্নেরই একটা কোনো সাইড ডিশ। কিন্তু ব্যাঘাত ঘটলো তখন যখন দেখলাম সুইটকর্নটা নষ্ট হয়ে গেছে। তার জন্য খুব সাধারণভাবে আজকে আমি এই এগ ফ্রাইড রাইসটা বানিয়ে নিচ্ছি। খুব সাধারণভাবেই একটা অসাধারণ রেসিপি তোমাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমেই আমি নিয়েছি এখানে দুটো ডিম, তার সাথে দিয়ে দিলাম এখানে আমি সামান্য পরিমাণে নুন। এবার আমি ডিমটাকে ভালো মতন ফেটিয়ে নেব। কড়াই আগের থেকেই বসিয়ে রেখেছি, তাতে দিয়েছি সামান্য পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে ডিমটাকে ভেজে নেব। এগ ফ্রাইড রাইস খেতে আমি বেশ পছন্দ করি, কিন্তু আজকে তো আমি এগ ফ্রাইড রাইস বানানোর জন্য একদমই প্রস্তুত ছিলাম না। বানাতে গিয়েছিলাম একটা অন্য রেসিপি, আর তৈরি হয়ে যাচ্ছে একটা অন্য রেসিপি। যাই হোক, মনকে সান্ত্বনা দিয়ে আবারও আমি ক্যামেরার সামনে রান্না করতে চলে আসলাম। এই সপ্তাহের জন্য এই রেসিপিটাই থাক, পরের সপ্তাহে নয়তো আবারও নিজের মন মতন একটা রেসিপি নিয়ে আসব। তো এরপরে আমি কড়াইতে আবারও দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। আদা রসুন গুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তার সাথে গাজরটাকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এবং গ্রিন ক্যাপসিকামটাকেও। তোমরা চাইলে এখানে যে কোনো কালারের ক্যাপসিকাম কিন্তু ব্যবহার করতে পারো। এরপরে আমি দিয়ে দিলাম দুটোর মতন কাঁচা লঙ্কা। আচ্ছা, আমি কিন্তু সুইটকর্নের রেসিপিগুলোর জন্য এগুলোকে কেটে রেখেছিলাম, তারপরেই আমি জানতে পারলাম যে সুইটকর্নটা নষ্ট হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ। আচ্ছা, একটাবার ভাবো তো, তুমি যেটা করতে চাইছিলে কিন্তু সেটা তুমি করতে পারলে না, এবং বাজারেও কোথাও খুঁজে পেলে না, তোমার কেমন লাগতো? ঠিক সেম আমারও ওইভাবেই খারাপটা লাগছিলো রেসিপিটা করার সময়। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন, তার সাথে সয়া সস, আর একটুখানি টমেটো সস। এটা শুধুমাত্র টেস্ট আর ফ্লেভারের জন্য। ছোটোবেলা থেকেই আমি নিজের মন মর্জির মালিক। যদি কোনো একটা কাজ আমার না করতে ইচ্ছে করে, তাও বাধ্যতামূলক করতে হয়, তাহলেই মাথাটা যায় গরম হয়ে। তারপরেও আজকে এই রেসিপিটা তোমাদের সাথে আমাকে শেয়ার করতেই হচ্ছে। এরপরে আমি দিয়ে দিয়েছিলাম ডিমটাকে, যেটা আমি ভেজে তুলে রেখেছিলাম, আর তার সাথে এখন আমি বাসমতি চালটাকে দিয়ে দিলাম এখানে 300 মতন। এক ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভাত তৈরি করে নিয়েছি। সাথে দিয়ে দিলাম এখানে আমি স্বাদ অনুযায়ী নুন আর গোলমরিচের গুঁড়ো। তারপরে সবকটি উপকরণকে একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে নিলাম। যেহেতু আজকে আমার ভয়েস দিতে একটুও ভালো লাগছিল না, কিন্তু কি করব, ভয়েসটা তো দিতেই হবে, নয়তো তোমরা কীভাবে জানতে যে আমার সাথে কি ঘটেছে? আমি নিজেই নিজের বড্ড প্রিয়, আর নিজের মন রাখতে বানিয়ে ফেললাম চিলি পটাটো। প্রথমেই দিলাম স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো, 3 চামচের মতন কর্নফ্লোর, আর হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো। সবকটি উপকরণকে ভালো মতন মিশিয়ে নেওয়ার পরে এরকম গোল গোল করে আমি শেপ দিয়ে নিয়েছি। তোমরা যেভাবে শেপ দিতে চাও সেভাবে শেপ দিয়ে দিলেও চলবে, কিন্তু ট্রাস্ট মি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এরপরে একটা একটা করে তৈরি করে রেখে দিলাম। তারপরে আমি কড়াইতে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। তো এবারে আমি কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভালো মতন ভেজে নেব। আমি একটা চামচের সাহায্যে আলুগুলোকে এপিট ওপিট করে ব্রাউন করে ভেজে নেব। যখন দেখবে ঠিক এইরকম ব্রাউন কালারে চলে আসতে, একটা চিমটের সাহায্যে তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে রাখবে। তো চলো এখন আমরা গ্রেভিটাকে তৈরি করে নিই। তো প্রথমে এখানে আমি দিলাম সামান্য পরিমাণে তেল। আদা আর রসুনটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সাথে লঙ্কাটাকেও। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, আর লঙ্কাটা কিন্তু নিজের টেস্ট অনুযায়ী ব্যবহার করবে। সাথে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন। এখন কিন্তু আমি হালকা একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম 2 চামচের মতো ডার্ক সয়া সস। যদি লাইট সয়া সস থাকে তাও প্রবলেম নেই। এরপরে কিন্তু আমি দিয়ে দিলাম 1 চামচের মতন টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতন জল। জল দিয়ে দেওয়ার পরে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি,
আর যখন দেখবে জলটা এরকম ফুটে এসছে তখন কিন্তু আমি এখানে দিয়ে দিলাম 2 চামচের মতন চিনি। চিনিটা কিন্তু পুরো রেসিপিটাকে ব্যালেন্স করবে। এরপরে আমি দিয়ে দিলাম 1 চামচের মতন গোলমরিচের গুঁড়ো। সবকটি উপকরণকে ভালো মতন মিশিয়ে নেবার পরে এখন কিন্তু আমি ফ্রাই করে নেবা পটাটোগুলোকেও দিয়ে দিলাম, আর ভালো মতন মিশিয়ে এরকম ড্রাই ড্রাই তৈরি করে নিলাম চিলি পটাটো। গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর এখন আমি এক ফ্রাইড রাইসটার সাথে চিলি পটাটোটাকে সার্ভ করে দিচ্ছি। আশা করছি আমি আমার এই মিষ্টি বন্ধুদের কাছে যে তাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে ক্লিক করে দিও। আশা করছি পরের বার নিজের ইচ্ছা মতন বা তোমাদের পছন্দ মতন কোনো একটা রেসিপি নিয়ে আসতে পারবো। এখনের জন্য ধন্যবাদ, পরের ভিডিও নিয়ে আবারও দেখা হবে। টাটা।